নজর রাখবো পরবর্তী সংবাদে। সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে এবার অধিক নজর কেন্দ্রের। 92,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্র সশস্ত্র বাহিনীর শুধুমাত্র ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। 2024-এর মধ্যে ভারতীয় বাহিনীকে প্রযুক্তির দিক থেকে শীর্ষে নিয়ে যেতে চাইছে এই মুহূর্তে দিল্লি। পাকিস্তান, বাংলাদেশ, চীন প্রত্যেকটা দেশের কথা মাথায় রেখে এই নতুন প্রযুক্তি যাকে হাতিয়ার করতে চাইছে এক প্রকার সেনা জওয়ানরা। কথা বলবো শুভেন্দু সরকার রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, এই মুহূর্তে ভারত শক্তিশালী দেশ, আমরা জানি সামরিক ক্ষেত্রে ভারত যথেষ্ট শক্তিশালী রয়েছে, তারপরও সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে কেন্দ্রের নয়া উদ্যোগ, কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, আমরা জানতাম যে আগে আমাদের প্রতিবেশী হিসেবে শুধুমাত্র চীন এবং পাকিস্তান, এই দুই দিকে আমাদের একটু সতর্ক বেশি থাকতে হতো। বর্তমানে বাংলাদেশের যা উথালপাতাল পরিস্থিতি এবং যে ভারত বিরোধী সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু আরো একটা সতর্কতা কারণ আমাদের বাড়লো। দেখো সীমান্ত রক্ষা বাহিনী আমরা দেখেছি ইতিমধ্যেই তৎপরতা বেড়েছে, টহলদারি আরো জোরালো করেছে, এবং পাশাপাশি একাধিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সীমান্ত রক্ষা বাহিনীর পাশাপাশি। এবার কিন্তু যে ভারতের সামরিক ক্ষেত্র, সেই সামরিক ক্ষেত্রকে 2024 সালের মধ্যে ভারতীয় সেনা একেবারে প্রযুক্তিগত দিক থেকে শিখরে পৌঁছবে এমনটাই কিন্তু জানাচ্ছে। অর্থাৎ দেখো, যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক থেকে দেখো, ভারতীয় সেনা কিন্তু একেবারে অপ্রতিরোধ্য। সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, এবং ভারতীয় সেনা ক্রমাগত কিন্তু নিজেদেরকে উন্নত করছে, উন্নত প্রযুক্তির ব্যবহার করছে, এবং পরে প্রত্যেকটা যে অর্গানাইজেশন আছে তারা কিন্তু সেই একই লক্ষ্য সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি DRDO কিন্তু লাগাতার নতুন নতুন মিসাইলের টেস্ট করছে, পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি, নাইট ভিশন ক্যামেরা টাইপের, এই এই ধরনের নাইট ভিশন গগলস টাইপের জিনিসগুলো কিন্তু আরো উন্নতিকরণ, এবং দেখা যাচ্ছে ড্রোনের উপর বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। দেখো ড্রোনের ক্ষেত্রে আমরা দেখছি DRDO কিন্তু একাধিক সফল জিনিস, অর্থাৎ উন্নতির করার চেষ্টা করছে, যে সমস্ত প্রযুক্তিগত দিক আছে সেগুলো উন্নতি করার চেষ্টা করছে। এখন দেখো সীমান্ত রক্ষা থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনার অবদান যে কোনো ক্ষেত্রেই কিন্তু অনস্বীকার্য, একথা এক কথায় মেনে নিতে হবে। অর্থাৎ আমরা দেখেছি দেখো, যেখানেই হোক, সীমান্ত রক্ষা হোক বা যুদ্ধ হোক বা কোনো বিপর্যয় মোকাবিলা হোক, সব ক্ষেত্রে আমরা দেখেছি ভারতীয় সেনা সব সময় এগিয়ে থাকে। আমরা যখন ওয়েনারের ঘটনা দেখলাম, ওয়েনারে যখন ভূমিধস নামলো, সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রায় 120 ফুট বেইলি ব্রিজ মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কিন্তু বানিয়ে একবারে রেকর্ড করেছিল। দেখো এই ধরনের প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় সেনা বরাবরই প্রশংসিত। এবার প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নতি করা হবে, উন্নত করা হবে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধির জন্য। 52 কিন্তু মার্জনা করবেন 92,000 কোটি টাকার বেশি কয়েকটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে স্ট্রাইক রেঞ্জ, মানে 450 কিলোমিটার বিশিষ্ট 220টিরও বেশি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এই যে ক্ষেপণাস্ত্রগুলি হবে জলের মধ্যে, বা অর্থাৎ এই যে নৌবাহিনী যে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল গুলি পাবে, সেগুলোর যে তোমার ক্ষেত্র, অর্থাৎ সেই ক্ষেপণাস্ত্রের যে টার্গেট সীমা, সেই টার্গেট সীমা কিন্তু 450 কিলোমিটার বিশিষ্ট। অর্থাৎ 450 কিলোমিটারের মধ্যে যে কোনো শত্রু বা যে কোনো টার্গেট কিন্তু এই ব্রহ্মোস সুপারসনিক মিসাইল একেবারে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দেখো তারপর পাশাপাশি যদি দেখি যে প্রায় 1,950 কোটি টাকা এই চুক্তি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য, সবচেয়ে বড় চুক্তি এখনো পর্যন্ত। 5,300 কোটি টাকা ব্যয়ে ভারতীয় বায়ুসেনা MiG-29 যোদ্ধাদের জন্য নতুন উন্নত ইঞ্জিন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কৌশলগত ক্ষেত্রে ভারতের রাডার সুবিধা বাড়াতে এবং ড্রোন ও বিমানের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে সুরক্ষার জন্য L-70 এয়ার ডিফেন্স বন্দুকের নতুন সংস্করণ এবং L-70 এয়ার ডিফেন্স বন্দুক অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। দেখো ভারতীয় বায়ুসেনা বরাবর চর্চিত, এবং আমরা দেখেছিলাম সেই হয়তো তোমার মনে থাকবে, যখন অভিনন্দন বর্তমানকে হয়তো মনে থাকবে, সে সেই যে ট্রেনিং এর জন্য যে ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইট নিয়ে, সেই ফ্লাইট নিয়ে কিন্তু পাকিস্তানি একের পর এক ফ্লাইট একেবারে নাস্তনাবুদ করেছিল। কিন্তু সেই যে ফ্লাইট বা যে বিমান দিয়ে অভিনন্দন বর্তমানে কীর্তি করে দেখিয়েছিলেন, সেই বিমানও কিন্তু অনেক পুরনো প্রযুক্তির ছিল। এবং বর্তমানে যখন আরো প্রযুক্তির ছোঁয়া বাড়ছে, তাহলে ভারতীয় যারা
আকাশবাহিনী, ভারতীয় যারা বায়ুসেনা রয়েছে তাদের যে কৌশলগত পারদর্শিতা আরো যে কোন লেভেলে পৌঁছবে তার বলার অপেক্ষা রাখে না। দেখো এর পাশাপাশি যদি দেখি, ভারতীয় সেনা তার আর্টিলারি ও ব্যাটেলিয়ন জুড়ে ড্রোন ও কাউন্টার ড্রোন সিস্টেমকে তৈরি করছে, তার সঙ্গে কমন সাইবার অপারেশন সাপোর্ট সাইবার প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর উপরেও জোর দিচ্ছে। ভারতীয় সেনাকে নিয়ে মাঝে মধ্যে একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এবার ভারতীয় সেনার কাছে চলে এসেছে অত্যাধুনিক জুতো, দেখো যার মাধ্যমে সেনার অবস্থান নির্ণয় করা যাবে সহজভাবেই। এই জুতো তৈরি করেছে আইআইটি ইন্দোর। আইআইটি ইন্দোর এমন এক ধরনের জুতো তৈরি করেছে যা সৃষ্টি করবে বিদ্যুতের তরঙ্গ। অর্থাৎ দেখো বিভিন্ন জায়গায় দেখি আমরা, এই কাশ্মীরে বর্তমানে যখন উপত্যকা উত্তপ্ত রয়েছে, সেক্ষেত্রে এই জঙ্গলে জঙ্গলে সার্চিং চলছে, জঙ্গলে জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে, সেক্ষেত্রে ভারতীয় সেনারা তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন বজায় রাখতে বা এই সমস্ত সেই রাডারের মাধ্যমে নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা কমিউনিকেশন বজায় রাখার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে অন্ধকারে বা এই ধরনের জঙ্গল বা এরকম ঝুঁকিপূর্ণ জায়গায়। সেক্ষেত্রে এই ধরনের জুতো কিন্তু অনেক সাহায্য করবে ভারতীয় সেনাকে, এবং এই বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে একে অপরের লোকেশন জানতে পারবেন তারা, ফলত তারা একে অপরের কাছাকাছি থাকতে পারবেন এবং বিপদে আপদে তারা পাশে দাঁড়াতে পারবেন। দেখো এরপরেই কিন্তু ভারতীয় সেনা ছাড়াও স্কুল পড়ুয়া, পর্বতারোহী, ক্রীড়াবিদরা ব্যবহার করতে পারবেন এই জুতো। তবে বিশেষ করে সেনাবাহিনীর উপর জোর দিয়েই কিন্তু এই জুতো বানানো হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় 5 জোড়া জুতো তুলে দেওয়া হয়েছে এবং সেটির টেস্টিং চলবে। পাশাপাশি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কৌশলগত পদক্ষেপ এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে ভারত বৃহত্তর প্রতিরক্ষা কৌশলকে প্রতিফলিত করে এবং ভারত সরকারের বিকশিত ভারত প্রকল্পের দিকে এগিয়ে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই যে উন্নয়নগুলি দেখছো, অর্থাৎ এই যে উন্নয়নগুলো বা একাধিক প্রকল্পের কথা তুলে ধরছি, দেখো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে ভারতের সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যে অপ্রতিরোধ হয়ে উঠবে না এমন কিন্তু নয়। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী কিন্তু একেবারে অপ্রতিরোধ হয়ে উঠবে। আমরা দেখেছি যারা ভারতীয় সেনাবাহিনী একের পর এক অসাধ্য সাধন করে ফিরে এসেছে, কাশ্মীরে আমরা সেই সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, পাশাপাশি এয়ার স্ট্রাইক দেখেছি, এবং এই যে যখন এই প্রযুক্তির ছোঁয়া পাবে আরো সেই সমস্ত মিশন গুলো, সেই সমস্ত এই যে বিশেষ টাস্ক গুলো, সেইগুলো কিন্তু আরো সহজতর হয়ে উঠবে ভারতীয় সেনার কাছে, পাশাপাশি শত্রুদের জন্য আরো মারাত্মক হয়ে উঠবে কিন্তু ভারতীয় সেনা সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যাতে সামরিক ক্ষেত্রে আরো নিজেদেরকে স্বয়ং সম্পন্ন করে তুলতে পারে, আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, তার জন্য এই সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধির কথা ভাবনা চিন্তা করেছে কেন্দ্র, এবং প্রায় 92,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ করা হয়েছে এই প্রকল্পের ক্ষেত্রে, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। সুতরাং একদিকে যখন পাকিস্তান এবং চীন এতদিন পর্যন্ত ভারতের উপরে চিন্তা ফেলেছিল, ভারতের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল দুই দেশ, এবারে বাংলাদেশ অপর এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর শক্তি আরো বৃদ্ধি করতে নতুন প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।